খুচরা বা ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও 5% বাড়িয়েছে সরকার। এতে করে ভোক্তা পর্যায়ে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম পড়বে 8.25 টাকা। গতকাল রাতে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম মার্চ থেকে কার্যকর করা হবে। এর আগে গত 30 জানুয়ারি 20 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো খুচরা পর্যায়ে দাম 5% বাড়ায় সরকার। মাত্র 3 সপ্তাহ আগে গত 12 জানুয়ারি আরও 5% দাম বাড়ানো হয়। বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এবছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। তাই পুরো মার্চ মাস জুড়ে নতুন দাম কার্যকর থাকবে। এর আগে এক মাসেরও কম সময়ে 2 বার বিদ্যুতের দাম বাড়ানোর ফলে ভোক্তা পর্যায়ে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম 7.13 টাকা থেকে বাড়িয়ে 7.85 টাকা করা হয় বলে মন্ত্রণালয়ের জারি প্রজ্ঞাপনে জানানো হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে বাংলাদেশের $470 কোটি ঋণ অনুমোদনের লাভের সময়ই দাম বৃদ্ধি করা হয়।